রাজস্ব আহরণের বর্তমান অবস্থা ও আগামীর পরিকল্পনা নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এনবিআর, যেখানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, আগামীতে দেশে বড় একটি মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠতে যাচ্ছে। এই শ্রেণীর দৈনন্দিন ব্যবহার্য গৃহস্থালী পণ্যগুলো এখন আমদানি নির্ভর। এই আমদানি নির্ভরশীলতা থেকে বেরিয়ে যেতে স্থানীয় শিল্পে কর সুবিধাগুলো বজায় রাখা হবে। বাইরের দেশ আমাকে টার্গেট করবে এই প্রোডাক্টগুলো আমার দেশে সেল করার জন্য, সেটা আমরা হয়তো দেবো না। এই জায়গাগুলোতে এমন সাপোর্ট দিয়ে যাব, দিতে চাই, যেন এই প্রোডাক্টগুলো সম্পূর্ণভাবে আমাদের ডোমেস্টিক প্রোডাক্ট নির্ভর হয়। বাংলাদেশের জিডিপির তুলনায় রাজস্ব আহরণের চিত্র অন্যান্য দেশের তুলনায় খুবই কম। দেশে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন আছে 56 লাখ, কিন্তু কর প্রদান করে মাত্র 24 লাখ ব্যক্তি ও প্রতিষ্ঠান। যারা কর প্রদান করছে না তাদের বিষয়ে আইনানুগ পদক্ষেপ নিতে চায় না এনবিআর। আমরা সেইভাবে তাদের উপরে চড়াও হয়ে আইনের আওতায় আনতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ট্যাক্সপেয়াররা এই আইনি বাধ্যতা নিজেরাই ফিল করুক, উপলব্ধি করুক, আমাদের কাছে আসুক। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, বিভিন্ন ক্ষেত্রে কর সুবিধা দেয়ায় জিডিপির তুলনায় কর আহরণ হার কম। এই সুবিধাগুলো দেয়ায় বিভিন্ন সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি হয়েছে বলে দাবি করেন তিনি। অন্তত এখন যেটা আছে যে ইনফরমেশনটা কালেক্ট করা যায়। মেহের মনি, বৈশাখী সংবাদ, ঢাকা।